রাঢ়ীগড় বাচ্চার কাছে চুরি হচ্ছে বলে আমরা গুজাবে অক্রান্ত। হ্যাঁ, আমরা লুঙ্গা যাবো, লুঙ্গড়া জামা কাপড় পরলে চোর হয়ে যায় না, আপনাদের একটু বিচার করুন। নোংরা জামা কাপড় পরলেই কেউ চোর হয়ে যায় না। গত বুধবার উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে ছেলে ধরার সন্দেহে এক মাকে মারধরের ঘটনায় এই লাইন যেন হুজুগে জনগণের গালে সপাটে চড়। আর যিনি এই কথা বললেন তিনি ওই আক্রান্ত মহিলার স্বামী, অর্থাৎ শিশুটির বাবা। ভার্চুয়াল জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গুজবকেই প্রাধান্য দিচ্ছে আমজনতা। ফলত আক্রান্ত হচ্ছেন একের পর এক নিরীহ মানুষ। প্রশাসন সংবাদ মাধ্যমের সতর্কতা সত্ত্বেও ভ্রুক্ষেপ নেই জনগণের। বুধবার বিরাটির ঘটনাই ধরা যাক। নিজের শিশুপুত্রকে কোলে নিয়ে ট্রেনে চেপে নীলরতন হাসপাতালে ওষুধ আনতে যাচ্ছিলেন মা। বাংলা ভাষা বুঝতে না পারায় সহযাত্রীদের কথায় থতমত খেতেই আক্রান্ত হতে হয় তাঁকে। গুজব ছড়ানো হয় ছেলে ধরা নামে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বিরাটি চত্বর। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। আপনার স্ত্রী কি মাথা ঠিক নেই? আচ্ছা, চিকিৎসা চলছে তার? হ্যাঁ, ভাষা যদি বলবে তো উত্তাকতেই থাকবে, কোনো কথা বলবে। কিন্তু আজ এই একটা গুজবের জন্য আপনাদের এত হেনস্থা হতে হলো, আপনার স্ত্রীকে আক্রান্ত হতে হলো? আজ ওই তো বলছি না যে ভাষা না ভুলে বুঝে বলে আক্রান্ত হয়েছে। আসলে এই ঘটনার সূত্রপাত বারাসাতে। গুজব রটে বারাসাতে শিশু চুরি এবং খুন হচ্ছে, অথচ দেখা যায় ওই শিশুর জেঠু আঞ্জিব নবী তাকে খুন করে গুজব রটিয়ে দেয়। ব্যাস, সমাজ মাধ্যম এই গুজবে তোলপাড়। গুজবের জেরে বারাসাতের এক মহিলা ও এক যুবককে মারধর করার পর দেখা যায় সব মিথ্যা। এই গুজবের জেরে আক্রান্ত দত্তপুকুর এলাকার এক মানসিক ভারসাম্যহীন মহিলা, পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁকে। বনগাঁর 9 নম্বর ওয়ার্ড, সেখানেও গুজব ছেলে ধরা ঘুরছে, সন্দেহে গণপ্রহার। আক্রান্ত এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে যুবক। গুজবের জেরে বনগাঁ পেট্রাপোল হরিমন্দির এলাকায় এক ভবঘুরেকে বেধড়ক মারধর। মেমারিতে আক্রান্ত খোকন রায় নামের এক যুবক। অশোকনগরেও এক তরুণীকে মারধর, তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। গাইঘাটা বাজারে ছেলে ধরা সন্দেহে এক যুবককে আটক, বেধড়ক মারধর। যদিও ওখানেও শিশু নিখোঁজের কোনো ঘটনাই ঘটেনি। গুজবের জেরে চারিদিকে আক্রান্ত নিরীহ মানুষ। আর এখানেই প্রশ্ন উঠছে, এই আধুনিক যুগেও সত্য মিথ্যা বিচার না করেই মানুষ কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছে? মানুষের নিরাপত্তা তাহলে কোথায়? বারাসাতে গুজবের কারণে ইতিমধ্যেই গ্রেফতার 35। বারাসাতের পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া জানালেন, গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু মনে হলে তৎক্ষণাৎ পুলিশে জানান, আইন নিজের হাতে তুলে নেবেন না। কি ভেরিফাই, মতলব ভেরিফাই করতে হবে, ঠিক, আইন নিজের হাতে নেবেন না। আগর আপনাকে লাগছে কি কোই সাসপিশিয়াস আছে ইয়া ফির অজানা আছে তো পুলিশকে জানাবেন। নিয়ারেস্ট পুলিশ থানা যো আছে, অনেকগুলো হেল্পলাইন নম্বর আছে, আমার নিজের হেল্পলাইন নম্বর আছে। আমি লিফলেট প্রত্যেক দিন আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলতে সবাই জায়গায় লিফলেট যায়, ওখানে হেল্পলাইন নম্বর দেওয়া আছে, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আছে, ওখানে কল করুন, জানান কি এইরকম আছে, আমাকে সাসপিশিয়াস লাগছে, ইয়া নিয়ারেস্ট ট্রাফিক পোস্ট আছে, থানা আছে, ওখানে বলুন, পুলিশ উইল টেক অ্যাকশন, ঠিক, ওনাকে নিজে আইনের হাত নিতে হবে না, অর এলস স্ট্রিক্ট পুলিশ অ্যাকশন উইল বি টেকেন। গুজব রটনাকারীদের থামাতে হবে, না হলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানালেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। এই প্রত্যেকটা জিনিস এগুলোকে যখনই ওরা শুনতে পাবে তখনই তার ব্যবস্থা ইনস্ট্যান্ট নিতে হবে। সেখানে কোনো পলিটিক্যাল কালার দেখলে চলবে না, কিংবা কেউ যদি ফোন করে নিষেধ করে কোনো অ্যাকশন নেবেন না তাও নয়, অ্যাকশন নিতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মাইকিং করতে হবে এলাকাতে, মাইকিংয়ে বলে দিতে হবে যে এইরকমভাবে একটা রটনা আসছে, গুজব আসছে, এই গুজবে কেউ আপনারা কানপাত করবেন না। যদি গুজবে কানপাত করে মারধর করেন কিংবা নিজেরা তা আইন তুলে নেন, তাহলে কিন্তু আপনাদের এগেনস্টে ভারতবর্ষের কারাদণ্ডে যেগুলো আছে সেই কারাদণ্ড নেমে আসবে এবং আলটিমেটলি আপনারা কিন্তু জেলে থাকবেন। মনোবিদ ডক্টর শ্রীতমা চট্টোপাধ্যায় জানালেন, নিজেদের মধ্যে আত্মসচেতনতা আনলেই এই ধরনের ঘটনার প্রবণতা কমবে, তাই প্রত্যেকের এই বিষয়ে এগিয়ে আসা জরুরি। দেখুন, ভার্চুয়ালে সব খারাপ এইটা বলাটা বোধহয় ঠিক হবে না। যে কোনো জিনিসের মতন এটার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিকও আছে। তবে আমাদের নিজস্ব বুদ্ধি এবং আমাদের নিজস্ব বিবেচনা, ঠিক ভালোর মধ্যে পার্থক্য, ইন্ডিভিজুয়াল যে আমাদের নিজস্বতা, এইটা আমরা যদি বজায় রাখতে পারি এবং আমরা ফিল্টারগুলোকে বজায় রেখে আমরা যদি ভার্চুয়াল মিডিয়ার সাহায্য নিই,
তাহলে বোধহয় এরকম ঘটনা হওয়ার প্রবণতাটা কম হতে পারে। প্রত্যেকের মতে জরুরি সচেতনতা, অপশন আছে বলেই সোশ্যাল মিডিয়ার শেয়ার বাটনে প্রেস নয়, যাচাই করুন ঘটনার সত্যতা। মনে রাখবেন, আগামী দিনে আপনিও হতে পারেন গুজবের শিকার। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।